আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল ল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, এলএলবি ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আমরা এ পর্বে আলোচনা করব ভূমি আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে, 1793 সালে কেন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গৃহীত হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ছিল ভূসম্পত্তি অধিকারী শ্রেণীর অভিজাত শ্রেণীর অভিজাত্যের ম্যাগনা কার্টা। পক্ষান্তরে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ছিল কৃষক প্রজার ম্যাগনা কার্টা। তো ডিয়ার ভিউয়ার্স, বুঝতেই পারছেন আজকে আমরা আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্ত। যে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল বাংলার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা। ভিউয়ার্স, আলোচনা করার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব, যে চিরস্থায়ী বন্দোবস্ত। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তর কারণগুলো কি কি, কেন চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা যারা বাঙালি তারা সকলেই মোটামুটি এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা সম্পর্কে অবগত, কারণ আমরা স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ সব জায়গায় কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়গুলো, কেন চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়েছিল এবং কেন বাতিল হয়েছিল, এর কারণগুলো কী কী, এর ফলাফল কী, সবই কিন্তু মোটামুটি আমাদের জানা। তো ডিয়ার ভিউয়ার্স, তবু আমরা জানা বিষয়গুলো আরেকবার চোখ বুলিয়ে নিব। চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়গুলো জানার আগে আমরা আরেকটি বিষয় জানব, যে 1757 সালে 23 জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা, শেষ স্বাধীন নবাব, যিনি ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং সেই যুদ্ধে কিন্তু স্বাধীন নবাব অর্থাৎ সিরাজউদ্দৌলার পতনের পর 1757 সালের 23 জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, তখন কিন্তু 1765 সালে কি করে এই যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার পর, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর বাংলা থেকে কিভাবে অর্থ হাতিয়ে নিবে, কর আরোপ করবে, ভাবতে থাকে এবং কিভাবে সরকারি রাজস্ব বৃদ্ধি করা যায়, এই নিয়ে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতে থাকে। এই যে 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গৃহীত হয়েছিল, এর পূর্বে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঁচশালা, একশালা এবং দশশালা, অর্থাৎ ভূমি রাজস্ব আদায়ের জন্য, কর আদায়ের জন্য পাঁচশালা, একশালা, দশশালা, এই ব্যবস্থাগুলো কিন্তু
চালু করে নির্দিষ্ট খাজনার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য জমিদারদেরকে কি করে পাঁচ শালা এক শালা দশ শালা বন্দোবস্ত ব্যবস্থা প্রচলন শুরু করে। কিন্তু এই যে পাঁচ শালা বন্দোবস্ত এটিও কিন্তু ব্যর্থ হয়, এক শালা বন্দোবস্ত ব্যর্থ হয়, দশ শালা বন্দোবস্ত কি হয় ব্যর্থ হয়। কারণ কি? বাংলাতে দেখা দেয় ছিয়াত্তরের মনোত্তর, বাংলা যখন এই ভারতীয় উপমহাদেশে দুর্ভিক্ষ খরা এইগুলোর কারণে কিন্তু অনেক সময় কি কৃষক প্রজারা জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে, খরার কারণে ফসল ফলাতে পারে না। তখন কি করে? নির্দিষ্ট পরিমাণ খাজনা নির্দিষ্ট পরিমাণ কর আরোপ করতে ব্যর্থ হয়, তখন জমিদাররা কি করে এই পাঁচ শালা এক শালা দশ শালা যে শালাই হোক এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়। তখন এই যে লর্ড কর্নওয়ালিস তখন কিন্তু 1786 সালে লর্ড কর্নওয়ালিস ভারতীয় উপমহাদেশের গভর্নর নিযুক্ত হন। অর্থাৎ 1786 সালে লর্ড কর্নওয়ালিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত হন। তিনি যখন দেখেন যে পাঁচ শালা এক শালা দশ শালা কোনো ব্যবস্থায় খাজনা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, এক শালা দশ শালা কোনো ব্যবস্থা দিয়ে কিন্তু ভূমি রাজস্ব ব্যবস্থায় কিন্তু তারা কর আরোপ কর সংগ্রহ করতে পারতেছে না, খাজনা সংগ্রহ করতে পারতেছে না, তখন লর্ড কর্নওয়ালিস কি করে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে জমিদারদের সাথে আলাপ আলোচনার এক পর্যায়ে এই 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গ্রহণ করেন। এই যে চিরস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেন তার পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো হচ্ছে ডিয়ার ভিউয়ার্স 1786 সালে লর্ড কর্নওয়ালিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত হন। তখন এই যে লর্ড কর্নওয়ালিস কি করেন জমিদারদের সাথে দশ শালা বন্দোবস্ত ব্যবস্থা প্রচলন করেন। এই যে দশ শালা বন্দোবস্ত প্রচলন করেন, দশ শালা বন্দোবস্তের প্রচলন করেন কখন? 1789 সালে। 1789 সালে যখন দশ শালা বন্দোবস্ত ব্যবস্থা গ্রহণ করেন তখন এর কিছু ফল কিন্তু লর্ড কর্নওয়ালিস দেখতে পান। তখন এরই পরিপ্রেক্ষিতে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গৃহীত হয়। এই যে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হওয়ার পিছনে যে সকল কারণ বা যে সকল অর্থনৈতিক কারণগুলো ছিল সেগুলো হচ্ছে মূল জমিদার ও প্রজাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করা, অর্থাৎ যে সকল অর্থনৈতিক কারণগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জমিদার প্রজাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করা। অর্থাৎ যখন সরকার দেখলো যে জমিদার এবং প্রজাদের মধ্যে অনেক কঠিন অবস্থা বিরাজমান, জমিদাররা প্রজাদেরকে অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে, তখন এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গৃহীত হওয়ার ফলে তারা জমিদার ও প্রজাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। নির্দিষ্ট পরিমাণ ভূমি রাজস্ব আদায়ের মাধ্যমে ভূমি রাজস্ব আদায়ের মাধ্যমে
সরকারি রাজস্বে নিশ্চয়তা প্রদান করা। জমিদাররা ভূমির মালিক হওয়ায় ভূমির উর্বরতা বৃদ্ধি পাবে। তো ডিয়ার ভিউয়ার্স, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার যে মৌলিক কারণগুলো ছিল তার মধ্যে হচ্ছে যে জমিদার এবং প্রজাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করার কারণ ছিল, নির্দিষ্ট পরিমাণ ভূমি রাজস্ব আদায়ের মাধ্যমে সরকারি রাজস্বের নিশ্চয়তা প্রদান করা। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল যে একটি নির্দিষ্ট রাজস্ব কর এবং নির্দিষ্ট খাজনা যাতে তারা পায়, অর্থাৎ রাজস্ব খাতে যাতে তাদের কোনো ঘাটতি না হয়, অর্থাৎ নির্দিষ্ট সরকারি রাজস্বের যে নিশ্চয়তা, এই নিশ্চয়তার জন্যই কিন্তু মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গৃহীত হয়েছিল এবং জমিদার ভূমি মালিক হওয়ার কারণে ভূমির উর্বরতা বৃদ্ধি করতে চেয়েছিল। অর্থাৎ যদি তারা চিন্তা করেছিল যদি জমিদারদেরকে ভূমির মালিক করে দেওয়া হয়, অর্থাৎ স্থায়ীভাবে যদি তাদের মালিক করে দেওয়া হয় তাহলে ভূমির উর্বরতা সৃষ্টি হবে বা উর্বরতা বাড়বে, কারণ ইতিপূর্বে কিন্তু জমিদাররা ভূমির মালিকানা ছিল না, এই ভূমির মালিকানা সরাসরি ছিল সরকারের হাতে, জমিদাররা শুধু খাজনা আদায়ের একটি মাধ্যম ছিল মাত্র। তাই জমিদারদেরকে ভূমির মালিকানা স্থায়ীভাবে করার উদ্দেশ্যে কিন্তু এই দশশালা বন্দোবস্তকে চিরস্থায়ীভাবে রূপদান করা হয়। এবং কি করা হয়, সরকারি রাজস্বের নিশ্চয়তা প্রদান করার জন্য 1793 সালে এই দশশালা বন্দোবস্তকে স্থায়ী রূপ দেওয়া হয়। এটি হচ্ছে মূলত চিরস্থায়ী বন্দোবস্ত যা লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে হয়েছিল। অর্থাৎ লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন। আমরা এখন দেখব যে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল, চিরস্থায়ী বন্দোবস্তের কিন্তু দুটি ফলাফল হয়েছে, একটি হচ্ছে কুফল একটি হচ্ছে সুফল। তো আমরা এখন দেখব যে চিরস্থায়ী বন্দোবস্তের কি কি ফলাফল হয়েছিল। তো ডিয়ার ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল, অর্থাৎ এই চিরস্থায়ী বন্দোবস্তের দুটি ফলাফলের কথা বললাম, যে একটি কুফল একটি সুফল। যে সুফলের চেয়ে কিন্তু কুফলের পাল্লাটাই ভারী, কারণ এখানে যে আমরা প্রশ্নটি বলবো যে অভিজাত শ্রেণীর ম্যাগনা কার্টা, এই যে সুফল এবং কুফল, সুফল এবং কুফল, অর্থাৎ আমরা প্রথমে দেখব যে সুফলগুলো কি কি, একটি চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গৃহীত হওয়ার পরে কি কি সুফল হয়েছিল। সুফলগুলোর মধ্যে কিন্তু সরকার স্থায়ীভাবে রাজস্ব পায়। এই সুফলগুলোর মধ্যে সরকার স্থায়ীভাবে রাজস্ব পায় জমিদারগণ ভূমির মালিক হয়, অর্থাৎ জমিদারগণ ভূমির স্থায়ী মালিকে পরিণত হয়। এই জমিদারগণ ভূমি কি করতে পারে, ভূমি বিক্রি বিনিময় দান করতে পারে এবং বংশ পরম্পরায় তারা কি করতে পারে, ভোগ করতে পারে।
অর্থাৎ জমিদারগণ জমির স্থায়ী মালিকে পরিণত হয় এবং বিক্রয় বিনিময়ে দান করতে পারে এবং বংশ পরস্পরায় তারা কি এই জমিদারি বুক দখল করার অধিকারী অর্জন করে। এবং আরেকটি যে বিষয়গুলো এখানে জমিদারদের কিছু কুফল রয়েছিল যে এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার ফলে কিন্তু একটি নির্দিষ্ট করের বিনিময়ে বা নির্দিষ্ট খাজনার বিনিময়ে জমিদারদেরকে এই জমিদারি প্রদান করা হয়েছিল এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে একটি আইনের প্রচলন হয়, সেটি হচ্ছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইনের বিধান, অর্থাৎ এই যে সূর্যাস্ত আইনের বিধানটি করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে যদি কোনো জমিদার খাজনা প্রদান করতে ব্যর্থ হতো তখন তাদের জমিদারি নিলামে তোলা হতো এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক জমিদার তাদের জমিদারি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে এবং তখন কি হয়, একটি মধ্যস্থ ভোগীর সৃষ্টি হয়। মধ্যস্থ ভোগীর সৃষ্টি হয় এবং নতুন 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 জমিদারের আবির্ভাব ঘটে। এই যে সূর্যাস্ত আইনের সৃষ্টি হয়, এই সূর্যাস্ত আইনের ফলে কিন্তু অনেক পুরাতন জমিদার তাদের জমিদারি হারিয়ে ফেলে এবং মধ্যস্থ ভোগীর জমিদারির সৃষ্টি হয়, নতুন নতুন জমিদারের সৃষ্টি হয়। অনেক বণিক, অনেক ব্যবসায়ী তারা কি করে, শহর থেকে গ্রামে এসে জমিদারি কিনে তারা মধ্যস্থ ভোগীতে পরিণত হয় এবং এই যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সরকার এদের মধ্যে একটি কি বন্ধুত্বমূলক সম্পর্ক সৃষ্টি হয়। তো ডিয়ার ভিউয়ার্স, সবচাইতে মৌলিক যে বিষয় বা যে কুফলগুলো এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার ফলে হয় সেটি হচ্ছে কিন্তু এই প্রজা, অর্থাৎ কৃষক প্রজার জন্য কি হয়, এটি একটি অত্যাচারে পরিণত হয়। তখন এই জমিদারগণ কৃষক প্রজাদের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন, তাদের উপর তাদের ইচ্ছা অনুযায়ী কর আরোপ করতে থাকেন। কারণ কি, কারণ চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় কিন্তু কৃষক প্রজারা কত খাজনা প্রদান করবে এটি সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তাই কি করে এই জমিদারগণ কৃষক প্রজাদের ওপর কি করে অত্যাচার নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়, অত্যাচার এবং নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়, অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। তখন অনেক জমিদারগণ কিন্তু শহরে বাস করেই কিন্তু তারা জমিদারের যে খাজনা আদায়ের গোমস্তা নায়েবদের উপর অর্পণ করে, এই গোমস্তা নায়েবগণ কৃষক প্রজাদের উপর অত্যধিক নির্যাতন নিপীড়ন চালাতে থাকে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব যে মোটামুটি কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল আমরা আলোচনা করলাম, এরপরে আমরা দেখব যে এই চিরস্থায়ী বন্দোবস্তর বাতিল হওয়ার কারণগুলো কি কি, অর্থাৎ কি কারণে চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে জমিদারগণ যখন কৃষক প্রজাদের উপর নির্যাতন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়, খাজনা আদায় করতে তখন তারা ব্যর্থ হয়, তখন এই জমিদারি প্রথা বিলুপের আন্দোলন শুরু হয়। তখন উনিশশো পঞ্চাশ সালে প্রজাদের স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ প্রজাদের এবং কৃষক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের সৃষ্টি হয় এবং এই যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল করা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সৃষ্টি হয়, এই আইন সৃষ্টি হওয়ার পেছনে যে সকল কারণগুলো লক্ষ্য করা হয় সেই কারণগুলো হচ্ছে এরকম, অর্থাৎ ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের সৃষ্টি হয়, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সৃষ্টি হওয়ার ফলে কি হয়, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল করা হয়। এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ফলে সাধারণ কৃষকগণ জমির মালিকে পরিণত হয়, মালিকে পরিণত হয়। চিরস্থায়ী ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত চিরতরে বাতিল ঘোষণা করা হয়, বাতিল ঘোষণা করা হয়। প্রকৃত কৃষক ছাড়া, কৃষক ছাড়া ভূমি অন্য কারো নিকট হস্তান্তর করা নিষেধ করা হয়, নিষেধ করা হয়। খাজনা বাড়ানো বা কমানো, বাড়ানো কমানোর ব্যবস্থা গৃহীত হয়। অর্থাৎ এই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সৃষ্টি হওয়ার পর কৃষকদের কি হয়, অধিকার ফিরে পায়, কৃষকরা অধিকার ফিরে পায়, কৃষকগণ জমির মালিকে পরিণত হয়। তারা তাদের ইচ্ছামতো নির্দিষ্ট পরিমাণ ভূমি তারা মালিকানা অর্জন করে এবং চিরতরে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল করার ফলে এই জমিদারি প্রথা বিলুপ্ত সাধন হয়, জমিদারি প্রথা বিলুপ সাধন হয়। ফলে এই জমিদারদের অত্যাচার, অতি অত্যাচার নির্যাতনের হাত থেকে কৃষক কুলকে রক্ষা করা হয়। সেই কারণে কিন্তু বলা হয়েছে যে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ছিল কৃষক প্রজার জন্য ম্যাগনা কাটা। এখন আমরা ম্যাগনা কাটা কি, এই ম্যাগনা কাটা হচ্ছে 1215 সালে ইংল্যান্ডের রাজা জনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কতিপয় অভিজাত শ্রেণীর ব্যারনদের নিকট যে একটি প্রতিজ্ঞাবদ্ধ, অর্থাৎ ব্যারনরা তাদের সাথে যে একটি চুক্তি হয় রাজা জনের, এই চুক্তির মাধ্যমে কিন্তু বলা হয় যে রাজা শাসনভারে হস্তক্ষেপ করতে পারবে না, রাজা এবং প্রজাদের জন্য আইন সমান এবং তারা নির্দিষ্ট পরিমাণ খাজনা ব্যতীত অতিরিক্ত খাজনা আদায় করতে পারবে না, ইত্যাদি প্রকারের কিন্তু একটি মহাসনদ তৈরি করা হয়, যে সনদের মাধ্যমে কিন্তু ইংল্যান্ডের সাধারণ প্রজা এবং অভিজাত শ্রেণীর অধিকার রক্ষিত হয় এবং রাজাজনের অত্যাচার থেকে সাধারণ মানুষ পরিত্রাণ পায়। ইংল্যান্ডের সংবিধান বলা হয়, অর্থাৎ এই ম্যাগনা কার্টাকে, ম্যাগনা কার্টাকে ইংল্যান্ডের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ এবং ঐতিহাসিক পদক্ষেপ এবং ম্যাগনা কার্টা বলা হয় 1215 সালে। এই যে ইংল্যান্ডের রাজা জনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্যারনরা যে পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে তাদের অধিকার আদায় করে, এই ম্যাগনা কার্টার ফলশ্রুতিতে কিন্তু ম্যাগনা কাটার সাথে কিন্তু এই যে কৃষক প্রজাদের যে রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন, এই আইনের মাধ্যমে কিন্তু জমিদারি প্রথা বাতিল করা হয়, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল করে কৃষকদেরকে জমির মালিকে পরিণত করা হয়। তখন কিন্তু এই কৃষক তাদের অধিকার ফিরে পায়। তাই বলা হয়েছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ছিল কৃষক শ্রেণীর জন্য একটি ম্যাগনা কাটা। এবং কি চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ছিল ভূসম্পত্তি অধিকারীদের ম্যাগনা কাটা। অর্থাৎ এই যে 1793 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গৃহীত হয়, তখন কিন্তু জমিদারগণ কিন্তু জমির মালিক হয়, কারণ এই 1793 সালের পূর্বে কিন্তু জমিদাররাও কিন্তু জমির মালিক ছিল না, তারা ছিল মূলত খালি খাজনা আদান প্রদানের মাধ্যম। অর্থাৎ তারা নির্দিষ্ট পরিমাণ খাজনা রেখে বাকি খাজনা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট হস্তান্তর করত, তারা ভূমির মালিকানা লাভ করতো না, ভূমি বিক্রি করতে পারতো না, হস্তান্তর করতে পারতো না। তাই এই 1793 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা গৃহীত হয়, তখন এই জমিদার
শ্রেণীর উদ্ভব ঘটে এবং নতুন নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয়। জমিদারগণ জমি স্থায়ী মালিকে পরিণত হয়, তারা হস্তান্তর করতে পারে, বুক বিলাসী করতে পারে ইত্যাদি প্রকার। তখন কিন্তু জমিদাররা তাদের আভিজাত্যের রূপ ফিরে পায়, তাদের অধিকার অর্জিত হয়। সেই কারণে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ছিল জমিদার শ্রেণী বা অভিজাত শ্রেণীর জন্য ম্যাগনা কার্টা। পক্ষান্তরে এই যে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ছিল কৃষক শ্রেণীর জন্য ম্যাগনা কার্টা, কারণ এই কৃষক শ্রেণী কিন্তু 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন সৃষ্টি হওয়ার পর জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং ভূমির স্থায়ী মালিকে কৃষক শ্রেণী কিন্তু মালিকে পরিণত হয়। জমিদারদের অত্যাচার নিপীড়ন থেকে কৃষক শ্রেণী রক্ষা পায়। তাই বলা যায় যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ছিল জমিদার এবং অভিজাত শ্রেণীর ম্যাগনা কার্টা, এবং 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ছিল কৃষক শ্রেণীর ম্যাগনা কার্টা স্বরূপ। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা মূলত চিরস্থায়ী বন্দোবস্ত যে ইতিহাস, চিরস্থায়ী বন্দোবস্তের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা থেকে যেভাবে প্রশ্ন আসুক আমরা উত্তর প্রদান করতে পারবো। কারণ চিরস্থায়ী বন্দোবস্তের কারণ, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল এবং এর ফলে জমিদারগণ কী কী কীভাবে কৃষক শ্রেণীদের উপর অত্যাচার করেছিল, তারা কীভাবে অভিজাত শ্রেণীতে আবির্ভাব ঘটেছিল, এই বিষয়গুলো যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমরা আনসার করতে পারব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।